রাজধানীর মানিকমি এভিনিউ, সময় তখন বিকেল চারটা। রাজধানীর তীব্র রোদের তাপে নাজেহাল নগরবাসী। ফার্মগেট, নিউ মার্কেট ও গাবতলী থেকে ছেড়ে আসা গাড়ির দীর্ঘ লাইন, চালক যাত্রী সকলেই ব্যস্ত তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাতে, কারণ রমজান মাস হয়, সবাই চায় বাসায় ফিরে ইফতার করতে। সারাদিনের কর্মব্যস্ততা শেষে বাবা মা ও স্ত্রী সন্তানের সাথে ইফতার করার চেষ্টা করে নগরবাসী। আর এসব মানুষকে ইফতারের আগ মুহূর্তে নিজ ঘরে পৌঁছাতে কঠোর পরিশ্রম করে ট্রাফিক পুলিশের সদস্যরা। মানিকমি এভিনিউতে তিনটি সিগন্যালে দাঁড়িয়েছিলেন তিনজন পুলিশ সদস্য, আর তাদের দিক নির্দেশনা দিচ্ছিলেন পুলিশের এক কর্মকর্তা। রাজধানীবাসীকে ইফতারের আগে ঘরে পৌঁছাতে আপ্রাণ চেষ্টা করে ট্রাফিক পুলিশের সদস্যরা, কিন্তু তারা কখনোই পারে না পরিবারের সঙ্গে একসাথে বসে ইফতার খেতে। সুযোগ পেলে হয়তো মাঝে মধ্যে পুলিশ বক্সে বসে ইফতার করেন সহকর্মীদের সঙ্গে, কিন্তু সেই সুযোগও সবসময় হয় না। ইফতারের সময়টা গাড়ির চাপ থেকে অত্যাধিক বেশি, এই সময়টা হয় না আর কি। মনের চাহিদা থাকলেও, আবেগ থাকলেও, এটা পারিবারিক সাথে ইফতারটা আমাদের করা সম্ভব হয় না। আর ডিউটি চলাকালীন তো এটা প্রশ্নই আসে না। যদিও চাকরি ক্ষেত্রে করতে হয়, আসলেই অনেকটা কষ্ট লাগে যে এই সময় যদি আপাতত না হলে বসে তো এটা করা হলেও এটাও একটি মনের একটা তৃপ্তিতা আছে। আমরা অনেক সময় দাঁড়িয়ে ইফতার করি। দিনের তপ্ত রোদে ঘামে ভেজা ইউনিফর্মে বারবার নিজের মুখ মুছছিলেন কনস্টেবল মোদাব্বের। বয়স্ক এই পুলিশ সদস্য চাকরি জীবনের শেষ পর্যায়ে, আর মাত্র এক বছর পরে রিটায়ার করবেন তিনি। দুই ছেলেকে পড়াশোনা করিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে। বারবার গল্ফের ছলে নিজের জীবনের কষ্ট জানাতে চাচ্ছিলেন তিনি, কিন্তু ছেলেরা বাবার এই সড়কে দাঁড়িয়ে ইফতার করা দেখলে কষ্ট পাবে, তাই সরাসরি ক্যামেরায় কথা বলতে রাজি হননি তিনি। অন্যদিকে ট্রাফিক কনস্টেবল সুজাবত হোসেন বলছিলেন তার আক্ষেপের কথা। মানুষকে ইফতারের আগে ঘরে পৌঁছাতে তারা এত পরিশ্রম করেন, কিন্তু কেউ কেউ সুযোগ পেলেই নানা গালাগালি করে ট্রাফিক পুলিশকে। আসলে আমরা চেষ্টা করি যথাসাধ্য দেওয়া, যে যারা জনগণ রাস্তা গাড়ি নিয়ে বাড়ায় তারা জানি ফ্যামিলির সাথে ভালোভাবে ইফতার করতে পারে, এই আনন্দেতে আমরা আনন্দিত থাকার চেষ্টা করি, কিন্তু পারি উঠি না। আর নিজেদের ফ্যামিলির কথা বলতেছেন, নিজেদের ফ্যামিলির সাথে সাধারণত আমাদের এই চাকরি জীবনে চাকরি করে সাধারণত আমরা বিকেলে বা ইফতার প্রতিদিন করতে পারবো এরকম চিন্তাভাবনা আমাদের মাথায় রাখি না, কারণ চাকরি করে আমাদের জানেন বিকেলে ডিউটি হলে আমাদের ফ্যামিলি থেকে আলাদাভাবে আমাদের ইফতার করতে হবে। কিন্তু তারপরেও মানুষকে আমরা সবসময় চাই যে যারা নির্বিঘ্নে ধানি বাসায় তারা ফ্যামিলিগতভাবে তারা ইফতার করলে আমরা সন্তুষ্ট হই, কিন্তু কোনো সময় পারিয়া উঠি না। কিন্তু তাদের ব্যবহারেও আমরা অত আমাদের ব্যবহার হয়তো তারা সন্তুষ্ট হতে পারে না, বা এবং তাদের ব্যবহারও আমরা করতে পারি না। দেখা যায় শেষ মুহূর্তে তারা এমন আচরণটা করে, তারা আমরা তারা থেকে ইফতার করে তাও তাদেরকে সন্তুষ্ট করতে পারি না। আরেক কনস্টেবল মিজান গত কয়েক বছর আগে অসুস্থ হয়েছিলেন, এরপর থেকে একটি পায়ে হাঁটতে চলতে সমস্যা হয় তার, তবুও সেই খোরানো পা নিয়েই সড়কে দাঁড়িয়ে ট্রাফিকের ডিউটি করছেন তিনি। ইফতারের পর পুলিশ বক্সের চেয়ারে বসে নামাজ আদায় করলেন পুলিশ সদস্য মিজান। পরিবার পরিজনের সাথে ইফতার করার চেয়ে সড়কে নিজের দায়িত্বটা বারবার বোঝাচ্ছিলেন তিনি। এটা আমাদের দায়িত্ব যে আমরা মানুষের যদি বাসায় নিরাপদে ইফতার করে সেটাই তো আমাদের দায়িত্ব। দায়িত্বের স্বার্থে তো আমরা কাজ করি, যেমন জনগণ রাস্তায় গাড়ি জামজমে আটকে থাকবে সেটা আমাদের কাছে খারাপ লাগবে, ওদেরকে নিঃস্বার্থভাবে যদি আগায় দিতে পারি বাসায় চলে যায় সেটাই তো আমাদের কর্তব্য। আসলে আজকে আমরা আমাদের গার্ড থেকে যে সকল পাড়ায় যেমন বুট, তারপর মুড়ি, এরপরে আপনার কলা দিচ্ছে। আমরা যখন ঘরে ফিরে বাবা মা অথবা স্ত্রী সন্তানের সাথে বসে ইফতারিতে ব্যস্ত, তখন ঢাকার সড়কের কোনো এক সিগন্যালে পানির বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে মোদাব্বের, মিজান ও সুজাবতের মতো অনেক ট্রাফিক পুলিশ সদস্যরা। ব্যস্ততম রাজধানীবাসীকে ঘরে ফেরাতে আপ্রাণ চেষ্টা করে যান ট্রাফিক পুলিশ সদস্যরা। আমরা যখন ঘরে ফিরে সন্ধ্যায় পরিবার পরিজন ইফতার করতে ব্যস্ত, ঠিক তখনই ঢাকার কোনো ট্রাফিক সিগন্যালে এক বোতল পানি হাতে দাঁড়িয়ে যান কোনো ট্রাফিক পুলিশ সদস্য। জনি রায়হান, কালবেলা।